15 লাখ টাকার ছাগল 1 লাখ টাকায় অগ্রিম বায়না করে লাপাত্তা মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। আর এই ছাগলই এবার বাঁধিয়ে দিল লঙ্কা কাণ্ড। পালতেছে এখন, মনে করেন এক কাস্টমার আসে, মনে করেন যে বছর 12-15 লাখ টাকা দাম চাইছে, এক কাস্টমার আসে 12 লাখ টাকা দিয়ে কিনছে, এখন মনে করেন 1 লক্ষ টাকা বায়না দিছে। আর মনে করেন কোন মানের সময় তো তার লেয়ার কথা ছিল, এখন মনে করেন যে আমরা 12 তারিখ থেকে তাদের ফোন দিয়ে, তাদের আর ফোন টোন ধরে না কো, মেলা কয়বার আমরা ফোন দিছে, তারা ফোন ধরে না কো। সাদিক এগ্রোর এই কর্মকর্তার দাবি, ছাগলটি বায়না করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে তারা কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি ইফাতের সঙ্গে। গুঞ্জন উঠে ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, বাবাকে উপহার দিতেই ছাগলটি বুক করেছিলেন তিনি। তবে মতিউর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছাগলকাণ্ডে ভাইরাল ওই ছেলেকে তিনি চেনেনই না, ইফাত তার সন্তান নয়। মতিউর রহমান ওই তরুণকে চেনেন না বলে দাবি করলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের দুজনকে একই ফ্রেমে দেখা গেছে, আর এইসব ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুশফিকুর রহমান ইফাত নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, থাকেন রাজধানীর ধানমন্ডিতে। গত সপ্তাহে কোরবানি উপলক্ষে সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকার একটি ছাগল বায়না করেন। বায়না করে ছবি ও ভিডিও করে শেয়ারও দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও, উৎসুক নাগরিকরা তার পরিবারের খোঁজ করতে থাকে। তখন তার ফেসবুকে শেয়ার করা বিভিন্ন সময়ের ছবিতে রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছবি দেখা যায়। সাদিক এগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনের দাবি, এটি বিটল জাতের ছাগল, বাংলাদেশের সবচেয়ে বড়। এই ছাগলের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। আলোচিত ছাগলটি এখনো বিক্রি হয়নি, সেই সঙ্গে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তরুণ মুশফিকুর রহমানের পারস্পরিক বিপরীত বক্তব্য নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেঁচু খুঁড়তে সাপ নাকি সাপ খুঁড়তে কেঁচু বের হবে, সেটাই এখন দেখার বিষয়।